গ্রামে পিএইচসি থাকলেও বিশুদ্ধ পানীয় জল জুটছে না এলাকাবাসীর। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোনাই কাজী টহুর জিপির বেড়াবাক দ্বিতীয় খণ্ডের ভকরাপাড়ের ভুক্তভোগী নাগরিকরা। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এক সাংবাদিক সম্মেলন করে ভুক্তভোগীরা জানিয়েছেন, পুরনো পিএইচসি প্রকল্পটি মেরামত করার জন্য 48 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। সেই অনুযায়ী পুনর্নির্মাণ কাজও চলে। কয়েকদিন বিশুদ্ধ জল সরবরাহ করা হলেও প্রায় 10 দিন থেকে এলাকায় কোনো পানীয় জল সরবরাহ করা হচ্ছে না, যার ফলে গ্রামের জনগণ পুকুরের নোংরা জল পান করে নানান অসুখে ভুগছেন। এছাড়া জল সরবরাহের মোটরটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে বলেও একাংশ লোক অভিযোগ করেছেন। এলাকায় জলের স্থায়ী সমাধান করে দিতে জেলা প্রশাসন এবং বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ফারুক আহমেদ চৌধুরী, আজিব উদ্দিন, স্থানীয় গ্রুপ সদস্য রাজু নাথ, আফতাব উদ্দিন মজুমদার, হাবিজুল আলী লস্কর, বশির উদ্দিন লস্কর, মৌর উদ্দিন লস্কর, ইলারা বেগম লস্কর, খাজরুন নেশা মজুমদার, হাজিরা বেগম লস্কর, নুরুল হক লস্কর, রুস্তম আলী লস্কর, মোহাম্মদ আলী মজুমদার প্রমুখ। আমার নাম ফারুক আহমেদ চৌধুরী। আমরা প্রায় এক বছর থেকে কাজ চলে আমরা পিএইচসিটা। এগুলো আগের পুরান পিএইচসি নিজাম চৌধুরী তাই ল্যান্ডও না তাই নিজে দিচ্ছেন, প্রায় আগে 17 বছর চলছে। কিন্তু 17 বছর ও 17 দিনও আমরা আগে জল পাইছি না। নতুন যখন আমরা এমএলএ ফান্ড দিচ্ছেন, ফান্ড দেওয়ার পরে প্রায় মনে হয় 48 লক্ষ টাকা, কাজ সুন্দরভাবে চলছে। কন্ট্রাক্টারে তার রীতিমতো চলছে, প্রত্যেক ঘরে ঘরে আমরা জল পাইছি। কন্ট্রাক্টারও নিজস্ব ছেলে একটা রাখসলা পাপ্পু নাপু, আমরা ওই পিএইচসির কিনারের ছেলে, খুব সুন্দর জল সারিছে, সে রীতিমতো সারিয়া যান। কিন্তু মধ্যে আজ থেকে 10 দিন আগ পর্যন্ত হঠাৎ দেখি যে জল দেওয়া বন্ধ হয়ে গেছে। জিজ্ঞার করলাম কন্ট্রাক্টার দেবা, জোরে বললে না, এখন নিজাম চৌধুরী চাইছেন তার নিজের ছেলে, তার চাকরি বলে হয়ে গেছে, তার ছেলে না মেয়ে জানি না, চাকরি হয়ে গেছে, তার নিজে চাবি তার কন্ট্রাক্টারের কাছ থেকে লই লিছেন। তো কন্ট্রাক্টারের চাবি দিয়া কোজন, আচ্ছা তুমি জল ছাড়ো। জল ছাড়াত গিয়া প্রায় 10 দিন ঘুরাঘুরি করিয়া জল ছাড়াত গিয়া হঠাৎ কন্ট্রাক্টারে কইন, এখন তার কিতাব ওই যে জেনারেটার যেটা যে মোটরটা জ্বালাই লিছেন জল ফালাইয়া, এখন প্রায় 10 দিন হয়ে গেছে গিয়ে আমরা জল নাই দেখে জায়গাত গেলাম, গেলার পরে কইলা মোটর জ্বলি গেছে, এখন তো আরও 1 মাসও যাইতে পারে, 2 মাসও যাইতে পারে, এখন মোটর ঠিক হইলে না, কোনো গ্যারেন্টি নাই। এখন আমরার অভিযোগ হইল, আমরা মোটর জ্বলাও জানি না, কিচ্ছু জানি না, আমরা প্রত্যেক আমরা গরিব খেটে খাওয়া মানুষ, আমরা জল লাগে, আমরা কে বা কারা চাকরি পাইলো না পাইলো এটা তো আমরা কোনো অসুবিধা নাই। আমরা অসুবিধা হইলো যে জানরা ছেলে দিয়ে যে যেটা জল ছাড়ের কন্ট্রাক্টারের যে ছেলেটা খুব ভালো ছেলে জল ছাড়িত, এটার দিয়ে আপাতত যদি আমরা জল ছাড়িয়ে তোমার যদি চাকুরিজীবী মানুষকে যে ট্রেনিং করিয়া ইয়া এগুলো তো জল ছাড়ার দরকার আসলো, বিনা ট্রেনিংয়ে জল ছাড়িয়েছেন, এখন যা যেহেতু আমরা মোটরটা জ্বালাইছেন এখন আমরা জলটা লাগে। এই ব্রাভা পার্ট টু যে পিএইচসিটা উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে, আমাদের সাজান ভাই উনি সাইড কন্ট্রাক্টার, উনি প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছাই দিছেন। এখন বর্তমানে আমাদের 10-15 দিন থেকে আমরা জল পাই নাই, জল না পাওয়ার সাথে আমার মেয়েরা এত কষ্ট করে যে গ্রামের মেয়েরা বস্তির মেয়েরা কোনো দিকে গিয়া জল পায় না, বর্তমানে ফুসকুনি দিকে সব শুকাইয়ে গেছে। এখন বর্তমানে আমাদের মেয়েরাকে কোন দিক থেকে জল পাইব বা কী দিকে করব এটা হাহাকার শুরু হয়ে গেছে। এই কাজিডর জিপি বা কাজিডর জিপি কইতে প্রায় ব্রাভা পার্ট টু এবং ব্রাভা পার্ট ওয়ান পর্যন্ত, এখন আমাদের এই আকর্ষণটা রাখছি আমাদের বর্তমানকুর বিধায়ক এমএলএর কাছে, যেহেতু আমাদের কীভাবে আমরা জল পাই এটা আমরা চিন্তাধারা করি, আপনারা আপনি আমার আমরা জল খাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা ডিসি মহোদয়ের কাছে এই প্রস্তাবটা রাখলাম যে জলের এত পরিশ্রম কষ্ট হয়েছে, আপনারা কীভাবে যে আপনারা জলের পরিণাম বলা যান না, কিন্তু আমরা ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করি বলিয়ার আমরা জল খাওয়ার জন্য অনুরোধ করি। আমরা এই পিএইচসিটার কীভাবে নষ্ট হয়ে গেছে আমরা এটা জানি না, কিন্তু জলের পরিমাণটা আমরা তাহলে ফোন করলে তাই কইবা, এখন এটা তো মরি পড়ে গেছে চাপি ফোন নিজামুদ্দিন নিজামুদ্দিন চৌধুরী ও বলাও চলে আজকে 10 দিন হয়ে গেছে, 10 দিন লাইনও জলের কোনো লাইন নাই। আমরা তো বখরাপাড়ার যেন হাজি বেড়াবাক পাকটুর মানছে টোটালি জল একদম জল পাইন না, আর ইনো জল জলের অভাবও সবসময় ওইখানে জলের অভাবও, এই সিজন আই আনলে বেশিরভাগ জলের অভাব আমরা।
তাইলে এখন সাইড কন্ট্রাক্টর যে সাজান তারে ফোন করার পরে ই আমারে কইছে আইসকুতা কিন অমুকে দিবা পানি তে গেলাম আমরা নেজাম চৌধুরীর বাড়িতে আমি গেছি আমি নিজে গিয়া জিগাইছি জিগানের পরে তাইন কইছো নেনা আইসকুত আমরা জল ছাড়ি দিমু তুমি ডেরামুরাম রেডি রাখিও আমি তো খুব আশা করি আরো আশপাশ মানুরেও কইছি বলে আইসকু পানি ছাড়িবা গেলাও আইসকুর দিন বাড়ছে এ পরের দিন তার আগে শোয়েন জল ছাড়ার গিয়া তারা মোটর সুইচ দিয়া তারা মোটর জ্বালাই লিছুই জ্বালাইয়া আমি মাঝে খবর পাইলাম তে ওলা ওলা তারা মোটর জ্বালাই লিছুন এই সাজানে ফিরি ভিডিও করছে ভিডিও করিয়া এই ভিডিওগুলো আমার মোবাইলও দিছি তো মোটর সুইচ দিয়া যে জ্বালাইছে যে নিজাম চৌধুরী ফুয়ায় ও ওটাও আমি অতখান জানি নিজাম চৌধুরীর ছেলের নাম কি আসানি নাম না এখন আমরা জল চাই জল পাইতাম আমরা অপারেটার অবস্থা এইভাবে তো অপারেটার একটা ওই তো আমরা সবসময় তো জল পাইতাম যে অপারেটার হয় না কেনে একজন তো আমরা জানতাম না নি সে অপারেটার হইলো সেই গার্জেন্ট এই পিএইচির যে গার্জেন্ট একটা লাগে না নি জল ছাড়া ছাড়া এগুলো আমরা জানতাম ওগুলো আমরা চাই